কোথায় যাবি বল? চল চলে গেছিস কোথাও রে ভাই, বলা যায় না। এগুলো ভালো দেখতে না? ভিড়টা দেখে কলকাতা সব থেকে কি বলবো, মানে বিজিএস্ট জায়গা, এখানে সব থেকে মানে বিজি থাকে, শপিং করতে সব থেকে বেশি ভালো লাগে সেই জায়গাটা, সেটা হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে আমি আর আজকে কৃষিকা চলে এসেছি শপিং করতে। প্রচণ্ড ভিড়, মাস্ক ছাড়া তো এক মিনিটও থাকা উচিত না, কারণ এতটাই ভিড়, চৈত্র সেলের শপিং করছে সবাই এখানে। তো চলো বেশি কথা না বলে একটু এগোনো যাক। এই যে কোন দিকে দেখ, 700 550। হ্যাঁ সাইজে হয়ে যাবে তো, সুন্দর দেখতে। দেখ দেখ, হ্যাঁ সুন্দর লাগছে দেখতে। হোয়াইট এর উপরে বা পিঙ্ক এর উপরে দেখ। সেম প্রাইস কি সব? সব 550। ये सब 200 रुपए का है, 250। এখানে কুর্তির প্রত্যেকটা কোয়ালিটি ভীষণ ভালো। এসপ্ল্যানেডের রাস্তার ধারের কুর্তির কোয়ালিটি কিন্তু অন্যান্য অনেক বড় বড় দোকানের কুর্তির কোয়ালিটির কাছেও কিন্তু, মানে সেই সব বড় বড় দোকানও কিন্তু এসপ্ল্যানেডের রাস্তার কুর্তির কালেকশনের কাছে হার মেনে যাবে। ভীষণ ভালো এখানকার কুর্তির কালেকশন এবং কুর্তির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। কত এটা? 250। এক করে তুমি বললে আমার মাল সব 250। সব 30। ঝুমকাগুলো কত?
তোমাদের সব 30 টাকা না ওগুলো দিলে
করছিল না এত মানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে আমি ব্লগ করবো কি করে আর এত লোকের মধ্যে আমার ভালো লাগত না যে লোকের ভিড়ে ঢুকে ঢুকে আমি ব্লগ করি, তার জন্য আমার এই ব্লগটা হয়তো খুব বড় হবে না। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। তো চলো টাটা।